প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত 14 বছরে আমূল বদলে গেছে বাংলাদেশ। সরকারের সফলতা এবং ব্যর্থতা যাচাই করবে জনগণ। সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরই শুরু হয় ইতিহাস বিকৃতি। তবে যারা মিথ্যা দিয়ে সত্য ঢাকতে চেয়েছে, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মিজান আহমেদের প্রতিবেদন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের একাদশতম অধিবেশন। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরই শুরু হয় স্বাধীনতা ইতিহাসের বিকৃতি। মূলত স্বাধীনতার ইতিহাস বিকৃতি শুরু হয় 75-এর পর, যারা জাতির পিতাকে হত্যা করেছিল এবং হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। যারা এটাকে সত্যটাকে মিথ্যা দিয়ে ঢাকতে চেয়েছিল, তারাই আজকে ইতিহাসের আস্থা ঘুরে চলে গেছে। সত্য অনেক কঠিন, কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী। গেল 14 বছরের মূল্যায়নে সরকার প্রধানের ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে সাফ জবাব দেন শেখ হাসিনা। সফলতা কি আর ব্যর্থতা কি, এটা যাচাই করবে জনগণ, এটা যাচাই কিন্তু আমার দায়িত্ব নয়। এবং যখন সরকারে এসেছি, একেবারে প্রত্যন্ত অঞ্চল তৃণমূলের মানুষরাও যেন ভালো থাকে সেই আকাঙ্ক্ষা নিয়েই প্রত্যেকটা কাজ করে গেছি। তার সুফলটা আজকে জনগণ পাচ্ছে। 14 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের যে আমূল পরিবর্তন, সেটা হয়তো আপনারা আমরা যারা একটু বয়োবৃদ্ধ তারা জানি। সততা ও সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন সংসদ নেতা শেখ হাসিনা। সততা নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একবার জনগণের কল্যাণে কি কাজ করতে হবে সেটা বিবেচনা করে যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে ব্যর্থ হব কেন? মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।